ओगो राधी देखा दाओ, देखा दाओ राधी, देखो चाहिया आशा छि तब दुआरे तब मन सकल दुख दूर करी पर लागी एक बार आसी आमार सम्मुखे एसे देखा दाओ राधी, देखा दाओ राधी, देखा दाओ रियो कृष्णा Stop, stop, stop.
ओगो राधी ओगो माशी कार लगी नी रिजने बसत में फापड़े फापड़े कादो कार लगी तबा दुलन अश्रु बरिशन हो जाए এই বৃন্দাবনে তোমার কিসের অভাব যে অভাবের কারণে নির্জনে নিরলায় বসে দুলন অশ্রু বর্ষণ করে ফাঁপড়ে ফাঁপড়ে কাঁদছো রাধে ওগো মাসি রাধে গো তুমি তো জানো বলো না রাধে আমি কার লাগি কাঁদি বুঝি আছি রাধে হে গো মাসি প্রাণে বধুর বংশে ধ্বনি শুনি নির্জনে নিরলায় বসে তুমি ফাঁপড়ে ফাঁপড়ে কাঁদো হে গো ওগো রাধে বলো বলো যার লাগি নির্জনে বসে তুমি ফাঁপড়ে ফাঁপড়ে কাঁদো जार लागी तबा दुलने अश्रु बरिशन हो जाए तुम कि जानो राधि से जे तुम्हार आशार पथ पाने चे निरलास बदने करे बसे आछे जमुना तिरी ओगो माशी राधे गु तुम बोलछो अबा प्राण बधु अबार लागी बसे बसे रहिछे हे गु राधि हे गु माशी तुम्हार आशार पथ पाने चे तबा बिरहे जर्जरित होई बसे आछे से जे जमुना तिरी शुनो शुनो माशी राधि आमी जानी गो आमार प्रभु आमार वंशधर को डाकछे गो ताई नाकि आमार वंशधर को डाकछे ओगो राधि ताई तो आमी बारे बारे की बोलछी जानो तो बोले ना राधि बासी रे जो ना गो बे जो ना गो बे जो ना राधि राधा बोले आरे बे जो ना बासी रे जो ना गो बे जो ना राधा बोली यार देखो ना बासी देखो ना देखो ना राधा बोली यार देखो ना बासी देखो ना वो देखो ना राधा बोली यार बासी यार देखो ना ओ बासी हाथे धरी बिनय करिगो ओ बासी हाथे धरी बिनय करिगो हाथे धरी विनय करी गो राधा बोले यार बासी बेदना गो बेदना राधा बोले यार बासी यार बेदना बासी बेदना गो बेदना राधा बोले यार बासी यार बेदना राधा बोले यार बासी यार देखो ना बासी बीजो ना गो बीजो ना राधा बोले यार बीजो ना ओ बासी बीजो ना गो बीजो ना राधा बोले यार बीजो ना ओ गुमाशी আমার প্রভু যে বংশী ধ্বনি করে ডাকছে হরি বল আমি যে আর সহ্য করতে পাচ্ছি না গো ওগো রাধি কিন্তু জানো আসি রাধি আমার প্রভু আমায় কথা দিয়েছিল তাই নাকি সে যে আবার ফিরে আসবে কিন্তু এখনো তো ফিরে এলো না আসবে গো রাধি আসবে তাই কি বলছি জানো তো বলো না রাধি ওগো না গো রামনে ঠরি বড় আমার মন বুঝি না আমার ভাঙা খাঁচা পড়ে Oh,
ना गोर डिटोर बर मन बोझे ना रंगा खाचा पड़े आते बोझे ना और बड़ भालोबासा चेत बोझे ना बाबा बड़ भालोबासा चेत बोझे ना নিঠুর বর মন বোঝে না ভাঙা খাঁচা পড়ে আছে চিত বোঝে না বাবা বড় ভালোবাসা চেত বোঝে না তোরা বড় ভালোবাসা চেত বোঝে না যার লাগি নির্জনে বসে কাঁদো যার লাগি তোমার দুজনে অশ্রু পরিচ্ছন্ন হয়ে যায় এই গৃহ আঙিনার মাঝে তার দেখা পাবে না রাধি তার পেতে গেলে একটি মাত্র উপায় আছে রাধি উপায় আছে হ্যাঁ গো রাধি বলে বলে মাসি দধি দুগ্ধ বেচারি ছলে যেতবে মথুরা বাজারের পথ ধরে যমুনার তীরে সেথায় বসে আছে প্রাণী গোবিন্দ নাবিক রূপ ধারণ করে মধ্য যমুনায় পাবে প্রাণী গোবিন্দকে সেথায় তব মনের সকল দুঃখ দূর হয়ে যাবে রাধি কিন্তু মাসি গো রাধি আমার বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে আমি কেমন করে মথুরা বাজারে যাব ওগো রাধি বলে বলে সে সকল চিন্তা করতে হবে না রাধি চিন্তা করতে আমি শাশুড়ি ননদি গুরুজনদের নিকট অনুমতি নিয়ে তারপরে তোমার কাছে এসেছি রাধি তাই নাকি হ্যাঁ গো রাধি ওগো মাসি রাধি আমি তো যাব কিন্তু আমার যে অষ্ট সখী রয়েছে গো সেই সখীদেরকে তো ডেকে নিতে হবে যিনি তুই যিনি তুই जय 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 राधे श्याम हरे कृष्ण जय 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 राधे जय राधे जय राधे श्याम जय 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 राधे তাই কি বলছি জানো তো হ্যাঁ বলো তুমি আমার সখীদেরকে ডেকে নাও বেশ তাই ডাকবো কিন্তু রাধে গো বলে বলো প্রাণমধুর কথা শুনে নির্জনে নিরালায় বসে দুরিন অশ্রু পরিষ্কার করে যখন সাজু নয়নের জলে সকলে সাজ তোমার কেমন এলোমেলো হয়ে গেছে রাধে কেমন এলোমেলো হয়ে গেছে তাই তোমার সাজ কেমন হয়েছে জানো কেমন হয়েছে গো চেক 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 পায়রাল দানো হে রাধে কপালে রাধে কপালে রশি দূর নয়ে দেখো দেখো কপালে রশি দূর নয়ে পায়ে আলতা পড়েছে শ্যাম বিরহে একটু ডিলে করুন राधा रानी अमर उल्टो सेजेछी
कपाले ठीक पड़े कपाले जिज्ञासा करो की गो सखी तुम्हारा जाबे तो
মথুরা বাজারে ও কারা যাবেন সবাই যাবেন তো একটু হাত তুলুন দেখি কারা যাবেন সবাই মিলে শিগুরুনি দাই গৌরবে আনন্দে হরি 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 বল ও রাধে বলো বলো সামনে যারা আছে দেখেছি যাবে কিন্তু ভেতরে যারা বসে আছে কি গোবিন্দ দর্শনে যাবেন তো সবাই মিলে একবার হয়ে যাক কি শিগুরুনি দাই গৌরবে আনন্দে হরি হরি বল বাজারেতে যাবি ছুটে ছুটে আ বাজারেতে যাবি ছুটে ছুটে আয় বাজারেতে যাবি ছুটে ছুটে আয় তোরা বাজারে কে যাবি ছুটে ছুটে আয় আয় ললিতাই আয় বিশাখায় আয় ললিতাই আয় বিশাখায় আয় ললিতাই আয় বিশাখায় আয় ললিতাই আয় বিশাখায়
लगे ना तेरे मन पाथे पाथे छोड़ी भावी आशा आशा नाम से करे बुने सागे सा আলু দুধ লিয়া যাবে কি আজকে তো দধির বাজার হবে না তো দুধ নিয়ে যাব তো সবাই দুধ নিয়ে এসেছেন এনেছেন তো হাসা হাসি দরকার নাই এটা আমাদের দেহ পসরা কি এই দেহ পসরার মধ্যে সব কিছু আছে দধি দুগ্ধ ইত্যাদি সব আছে তাই না হ্যাঁ তো আজকে আমরা সবাই যাব না বলতে হবে কেন ব্যাপারটা সব কিছু জানে তবু বলতে হবে সব কিছু জানেন আচ্ছা বলুন আমাদের এই দেহ পসরাতে কটি রস আছে দুটি দুটি দধি আর দুগ্ধ নটি ফুটো আছে এখন থেকে ফুটার দিকে যাব নি দুটি রস আছে একটা হলো দধি একটা হলো দুগ্ধ আপনারা সবাই জানেন ভালো করে কি তো একটা দধি একটা দুগ্ধ আমাদের প্রত্যেক মায়েদের কাছে আছে তো আপনারা বলুন কোনটা দধি আছে কোনটা দুগ্ধ আছে আমাদের বুকের মধ্যে দুটো কয়াধর এই দুটো কয়াধরের মধ্যে কোনটায় দধি আছে কোনটায় দুগ্ধ আছে জানেননি আচ্ছা এবারে বলুন ছেলে যখন খাওয়ার জন্য কান্নাকাটি করে আমরা কোন স্তনটা ছেলের মুখে আগে দেই হাসির দরকার নাই বাবা ও দিন দিন পসরা শুনে নাচতে নাচতে কবে উপরে চলে যাব আসল জিনিসটাই জানা হবে না তাহলে কোনটা হ্যাঁ বাম পাশেরটা তাহলে বাম পাশেরটাই কি আর ডান পাশেরটাই কি
একটালো দধি একটালো দুগ্ধ দধি দুগ্ধ দুগ্ধ হচ্ছে সার বস্তু আর দধি হচ্ছে অসার বস্তু একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে জল তাহলে যেটা আমরা সর্বপ্রথমে খাওয়াই সেটা হলো দুগ্ধ খাওয়ার আর যেটা অপর প্রান্তে খাওয়াই সেটা হলো জল দধি দুগ্ধ এই দেহ পশুর মধ্যে দুটোই আছে তাই না তো আজকে আমরা সবাই মিলে যাব কি দাদা ভাই একটু ডিলেট করে ভোকাল বাড়াবেন আরে হরে রকম দধি নয় বসাবো মেলা ই আরে হরে রকম দধি নয় বসাবো মেলা বৃন্দাবনে যাবতে প্রত্যেকের বাড়িতে একই দধি নাই কি প্রত্যেকের বাড়িতে ভিন্ন ভিন্ন দধি থাকে দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা ননি মাখন ইত্যাদি তো আজকে সবাই মিলে যে যাব সবার কাছে কি একই দধি আছে নেই যার বাড়িতে যেমন যার কাছে যেমন দুধ আছে তেমন নিয়ে যাবো তাই না আরে হরে রকম দধি নিয়ে বসাবো মেলা মথুরা বাজারে হবে কি হবে দধির মেলা অনেকে গল্প করে যেতে যেতে সংসারের কথা বলে আর যারা গুরুচরণ আশ্রয় করেছে তারা হরিনাম জপতে জপতে যায় কি আজকে আমরা কেমন করে যাবো জানো কেমন করে গো যেতে যেতে কৃষ্ণ কথা বলবো সদাই বদনেতে পশুটাকে সাজিয়ে দেবে পশুটাকে যেতে যেতে কৃষ্ণ কথা বলবো সদাই বদনেতে যেতে যেতে কৃষ্ণ কথা বলবো বদনেতে ও তোরা একটু কৃষ্ণ নাম করবি ওগো মাসি হ্যাঁ আমি চলতে পারছি না ও চলতে পারছিস না এই শোন
আর চলতে হবে না চলতে হবে না আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি হ্যাঁ ওগমাসি যমুনা কোথায় গো ফসর টাইলটা লিয়া শুন ওটা কি ও মানে মা হ্যাঁ যমুনা যেতে একটু বাকি আছে বাকি আছে একটু বাকি আছে এইজন্য দেখতে পাচ্ছি না তুমি চোখের কোণ দেখছো মনে হচ্ছে আসলে ব্যাপারটা কি জানো কেন কেন এই কয়দিন ওই নিম্নচাপ হচ্ছে নি হ্যাঁ এই নিম্নচাপের দ্বারা মোর ওই চড়কার আর কি পাওয়ারটা কমেছে চড়কার পাওয়ার কমে গেছে হ্যাঁ গো চড়কার পাওয়ার চড়কা কি গো কি ওগো মাসি হ্যাঁ এখানে চড়কা কোথায় পাবো দূর ওই চোখে যেটা আজকে ওই ওর পাওয়ার কমেছে সেটা তো চশমা ও বাবা হ্যাঁ এই যে তুমি বললে না হ্যাঁ যে কি করতে করতে যাবে হ্যাঁ তা কি করতে করতে যাব জানো কি করতে করতে তাহলে তোমায় বলছি শোনো না নে তাহলে তোরা একটু নাচানাচি করবি হ্যাঁ আমি তোদের দেখে দেখে চলে যাব বেশ চলে তাহলে কারণ আমার তো বুড়া বয়সে স্প্রিং পার্টি সব শুকিয়ে গেছে হ্যাঁ তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আর তোদের কত ইয়ং বয়স তোরা কত হেলিবি তুলবি ও বাবা তাহলে তোমায় বলি শোনো হ্যাঁ ভগত হাত ধরে বলে রে কৃষ্ণ না করবে রে তো সকল মানসকা আজ প্রেম আনন্দে দুটি বাহু তুলে আহারে সবাই মিলে রে দুটি বাহু তুলে কি গো মায়া পথে পথে লজ্জা পাচ্ছে এই থামো কৃষ্ণ এ ধারের মায়েরা পাহু তুলছে কিন্তু ওধারে বাইরা তুলছে না তো মায়েরা লজ্জা পাচ্ছে সবাই মিলে হবে তো মায়েরা তুলছে না ঠিক আছে কিন্তু মনে মনে এনজয় করছে আচ্ছা মায়েরা কে কে প্রসাদ সেবা করেছেন বল কেউ করে না সবাই বাকি রয়েছে এই জন্যই বাহু তুলতে পারছে না ও আমি বাকি আছি দেখে বলি জানো রাধে খিদা লেগে গেছে নাকি খিদা লাগছে না তো তাহলে দুটি বাহু তুলুন সবাই মিলে হরে কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Radhe Radhe Krishna, Guru Guru Krishna Krishna Krishna, Guru Guru Radhe Radhe Krishna, Guru Guru Krishna Krishna Krishna, Aaj ke baane dekhi taho tumne. I'm gonna make it.